ಭವರ ಗುಜಾರ ಪೂರೇ ಫುಲವಾರ ಸಮೋರ ಮೋರ ಗೋರೆ ಕೋರಲ ಕೀ ಕೂಕ ಪೂರಿ ಹೂ ಕಬುಕಿ ಕರಿ ಜನ ಸಂಗ ಕರಿ ಜನ ಸಂಗ ಕರದಾ ಕರಿ ಜನ ಸಂಗ ಕರದಾ ಲೇ ಹರ ತಬ ವಿರಖನ ಮೋರಿ ಲೇ ನಾರದವಾ ಬರಲೆ ಆಜ ಆಜ ಬಾರ ಮೇ ಪುಕಾರ ಕಿಸಿವಾಲ ರಾಮ ಬೋಲ ಹರ ಬಾರ ಬಾರ ಕಲಿ ಜನ ರಂಗ ಕರಾರ পয়সা দরকার থাকে বাড়িতে যা কি এত দূর স্পর্ধা
শোনো গোবিন্দ রাম, যদি সত্যি আমি তোমার গুরু হই তাহলে আজই সকলের সামনে আমি তোমায় অভিশাপ দিয়ে যাচ্ছি। যে বিদ্যার তম্বে তুমি আজ আমাকে এইভাবে অপমান করলে, শুধু তুমি নাও, তোমার বংশের যে কেউ সঙ্গীত চর্চা করবে হয় তার অকাল মৃত্যু হবে, না হলে সে সারা জীবন পঙ্গু হয়ে থাকবে। মনে রেখো, মনে রেখো, আমার এই অভিশাপ তার উপরে ফলবে। হ্যাঁ ফলবে, নিশ্চয়ই ফলবে। মনে রেখো, আমার এই অভিশাপ নিশ্চয়ই ফলবে। সমস্ত আশটা মাঠ করে দিয়ে গেছে। আরে দূর অভিশাপ না তাই, আরে হাত লাগাও ঘুমোটটা কেটে তা। যে বিদ্যার দ্বন্দ্বে আজ আমাকে এইভাবে অপমান করবে, শুধু তুমি না, তোমার বংশে যে কেউ সঙ্গীত চর্চা করবে হয় তার অকাল মৃত্যু হবে, না হয় সে সারা জীবন পঙ্গু হয়ে থাকবে। মনে রেখো, আমার এই অভিশাপ তার উপরে ফলবে, ফলবে, ফলবে। সুতল ভাই সুতল, না শুনে বাবার সঙ্গীত সাধনাকে বেঁচে নিয়েছিলেন। তারপর বিষ্ণুপুর রাজদরবার থেকে ফিরবার পথে হাত ফেল করে মারা গেলেন। কুসংস্কার বলে আমিও প্রত্যেক করিনি, রক্তে রয়েছে সুর, গানেই জীবন ভাসিয়ে দিলাম। তারপর তো দেখতেই পাচ্ছি ভাই, জীবনের মাঝপথে আমি অন্ধ বিহারি। না না মহিন, মহিন, এই অভিশাপ আমি তোকে ছুটে দেবো না রে, তোকে আমি কিছুতেই অভিশাপ ছুটে দেবো না। কিন্তু দাদা, এই অভিশাপ তুমিও কি বিশ্বাস করো? বিশ্বাস অবিশ্বাস জানি না ভাই, দিন পুরুষ ধরে একই ব্যাপার ঘটে চলেছে। না 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 না, এর মধ্যে তোকে আর আমি জড়াতে চাই না, তোর মধ্যে আর আমি কিছুতেই আসতে দেবো না। না না শোন, কলকাতা যাবার আগে তোকে শপথ করে নিতে হবে আমার কাছে, সেখানে গিয়ে সঙ্গীতের নাম পর্যন্ত তুই মুখে উচ্চারণ করবি না। চুপ করে রইলি যে? হ্যাঁ বেশ, আমি কথা দিলাম। কাকু কাকু, তুমি নাকি কলকাতায় চলে যাচ্ছ? কে বলেছে রে? বলতে আবার কি, জেরা করে বার করে দিলে তাহলে কাকু তাহলে কলকাতায় যাবো? পাগল ছেলে, তুই কলকাতায় গিয়ে কি করবি বাবা? ওরে ছেলে মানুষরা তো চাকরি করে না, পড়াশুনো করে। বলবো কানে কানে বলবো, আমি ভাবছি খোকনকে ছেড়ে ঠাকুরপুর থাকবে কি করে, হাসলে তুই? না না, আমি কি ভাবছি জানো, আমি ভাবছি মহিনকে ছেড়ে তুমি থাকবে কি করে। আমার কোচিং প্ল্যান, আমি সব পারবো।
আমি পারবো না কেন, আমি ঠিক পারবো, আমি বিশ্বাস। হ্যাঁ, তাই তার সারা রাত ঘুমের ঘরে ঠাকুরপুর নাম ধরে চিৎকার করে ডেকেছে। তুমি বুঝতে পারছো না আমি তার বড় ভাই, তুমি কিছু করতে পারলাম না। দুবেলা দুটো ভাত তাও সবসময় দিয়ে উঠতে পারলাম না। আর এই দেখো তার উপর এত বড় একটা ভাত আর ঘরে চাকরি তুমি বোঝাতে পারবো না, বুঝতে পারবো না। কোথায় যাচ্ছ, কোথায় না, কোথায় আসছে আমার ঘর খবর না, ঘরে তো নেই তো না। আমি বলছিলাম যে মহিলার কলকাতা যাবার ভাড়া টিকিটের টাকা থাকে সব ব্যবস্থা আমি দয়া করে করিয়ে রেখেছি। এক পয়সা আয়নি, এক পয়সা সঞ্চয় নেই, তবু তিনি পত্নী হাসি সেখানে সব আর একটা কথা থাকবে কেন বলো না। বলছিলাম যে কলকাতা শহর এই মহেন্দ্রের হাতে যদি বাড়তি দুটো টাকা নিশ্চয় তুমি ভাবছো সেই বাড়তি টাকা দুটো আমি রেখে দিয়েছি ঠাকুরপুকে দেবো। অপর্ণা তুমি আমার আশীর্বাদ ভালো, তোমাকে কি বলবো বলো, কিন্তু তোমার মধ্যে কি বাংলাদেশের মধ্যবিত্ত ঘরের গৃহে বার বার স্মরণ করি, যাদের ধৈর্য যাদের ক্ষমা সহনশীলতা না থাকলে এগুলি যা কিছুতেই বাঁচতে পারতো না, কিছুতেই বাঁচতে পারতো না। ঠিকা কাপড় পরা, হাটপেটা খাওয়া কঙ্কাল সার মূর্তি, বাংলা সে রাজ রাজেশ্বরীদের তোমার মধ্যে আমি পাপ পাচ্ছি না। তুমি বলো হাতে অনেক কাজ তো রে তো তুমি আর তবলা বাজাবে না? বারে আমি তবলা হাত দি নাকি, আমি তো হাই বাজাই। তাও বাজাবে না কেন? কোনদিন তোমার বাবা জানতে পারবে আর আমিও এখানে থাকবো না, মেরে তোমাকে শেষ করে ফেলবে জানো তো, রাগলে তোমার বাবা কি ভীষণ হয়। সেই জন্যই তো বলছি কাকু, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো না। বলেছি তো চাকরি হলেই নিয়ে যাবো। গিয়ে তাহলে চাকরি ঠিক করে ফেলবে? হ্যাঁ রে পাগল হ্যাঁ। না খগন আজকের মা ছুটবে না, চলো ক্লাব গোটা ঘুরে আসা যায়। চলো সেই ভালো। আমার পাঁচই শপথ কর, গান বাজনার সঙ্গে কোনো দিন আর তুই কোনো সম্পর্ক রাখবি না। কাকু বাজাবে? Thank you.
এবার বেরিয়ে পড় ভাই, আর দেরি করিস না, অনেকখানি পথ হেঁটে যেতে হবে তো। আরে উমেশ কাকার ঠিকানাটা সঙ্গে নিয়েছিস? ঠিক আমার মনে আছে দাদা। আচ্ছা, অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু তুই দেখিস তোর সঙ্গে দেখা হলে একটা না একটা কোনো ব্যবস্থা তিনি করে দেবেনি। আর ভালো কথা, আমি যেসব কথাগুলো বলেছি ভালো করে মনে আছে তো? হ্যাঁ। আজ একটু আমসত্ব দিলাম, এসব এসব ভালো থেকে আসি দাদা। আমি আসি, উমেশবাবুর সঙ্গে আমাদের দেখা করতে কোথা থেকে আসছেন? আপনি চন্ডীপুর থেকে? আমি ক্ষেত্রনাথ মুখুজির ছেলে মহেন্দ্র। এসো বাবা, এসো, থাক থাক থাক, চলো বাবা ভেতরে চলো। তুমি বুঝি ছোট দেবেন্দ্র? তাহলে তোমার দাদা কেমন আছে দেবেন্দ্র? আগে দাদা অন্ধ হয়ে গেছে। কি বললে? দেবেন্দ্র অন্ধ হয়ে গিয়েছে? আমাকে একটা খবরও দিলে না, শুনছ? বড় কষ্ট। তাই দাদা আমাকে আপনার কাছে পাঠিয়েছিলেন। ঠিক করেছে বাবা, ঠিকই করেছে। আমার কাছে পাঠাবে না তো আর কার কাছে পাঠাবে? তবে এত দেরি করে পাঠালে কেন? অবশ্য আমারই উচিত ছিল তোমাদের খোঁজ খবর নেওয়া। তবে আমি কোনদিন ভাবতেও পারিনি বাবা। কে আছিস? আপনি আমার জন্য ব্যস্ত হবেন না। ব্যস্ত হব না কি বলছি বাবা, আমার সৌভাগ্য যে তুমি আজ আমার বাড়িতে এসেছো। তোমার বাবার কাছে আমি চিরঋণী। আমার ছেলে মেয়েদের প্রত্যেককে একথা আমি জানিয়েছি। সে ঋণ খানিকটা তো শোধ করে যেতে হবে বাবা। এই যে অতীন বাবা, তোমার সঙ্গে পরিচয় করি দিই। শুনুন, বান কোম্পানি কাজটা ধরলাম, 1,20,000 এ রফা হলো, 800 দরকার।
মহেন্দ্রর সঙ্গে তো অত আলাপ নেই, তুমি কোনোদিন দেখোনি, এগুলো আমার ক্ষেত্রদার ছেলে। মাইটা সই করে পাঠিয়ে দিও। এগুলো আমার বড় ছেলে অতীন, তো এরকমই মানে কাজ নিয়ে খুব ব্যস্ত। আমাকে যদি একটা চাকরি করে দেন তাহলে সব ব্যবস্থা আমি করে দিচ্ছি বাবা, যখন একবার এসে পড়েছি তখন কিচ্ছু ভাবতে হবে না, সমস্ত ব্যবস্থা আমি করে দেবো। আরে কে আছিস? তোমার কথা বুঝে বলো কেন বাবা, চাকর বাকর আজকাল এমন হয়েছে। ওদের সাহায্য করে আপনার কাজ নেই, আমি দেখছি। করো কি বাবা, এই যে আমার বন্ধুর ছেলে, সবে মাত্র দেখতে গেছে। মাই গড, হোয়াট এ ফান! মাধুমা, আমার ক্ষেত্রদার ছেলে মহেন্দ্র সবে মাত্র দেশ থেকে এসেছে। মাধুর কথায় তুমি কিছু মনে করো না বাবা, জানোই তো ওর কথা বলার ধরনটা একটু রাফ, এবং আমার সঙ্গে কথা বলার সময় সেটা আরো বেশি রাফ হয়ে দাঁড়ায়। আচ্ছা, আপনি এভাবে এখানে এলেন কেন? শোনেননি আমরা বড় লোক? আপনি শুনেছিলাম আপনারা বড় লোক, কিন্তু বড় লোক বলতে কি বোঝায় তা জানতাম না। এই তো দিব্যি কথা তো দিতে পারেন দেখছি, তবে নিজে এমন ভিজে বেদান্তির মতো মাথা হিট করেছিলেন কেন? গরিবদের মাথা আপনা থেকে হিট হয়ে থাকে। না, মিথ্যে কথা, ভুল কথা। পৃথিবীতে যেসব লোক পাহাড়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তাদের সৎকারে লোকজন ছিল গরিব, আপনার চেয়েও গরিব। ডোঙা যাওয়াটা খুলে ফেলুন তো। তাকে দেখছেন কি? খুলুন। পকেটে কিছু নেই তো? ও ওটা কি মাধবী না কবচ? তার চেয়েও দামি আমার আমার খোকনের জুটোর মা। আশ্চর্য, একটি ভাত জুটি না অথচ বিয়ে করা ঠিক চল। খোকন আমার দাদার ছেলে। জুতো মাথা মুখে দিন। কোথায়? এই চেহারা তো এখানে চলবে না, ধুয়ে মুছে সাজিয়ে এখানকার মতো করতে হবে। দেখছেন না এখানকার আসবাবপত্র দামি, ছকছকে পরিষ্কার। কিন্তু আমি তো আপনাদের এখানে আসবাব হয়ে থাকতে আসেনি। আপনাকে এখানে কেউ থাকতেও বলছে না, কিন্তু এ বাড়িতে আপনি এসেছেন আমার বাবার বন্ধুর ছেলে হয়ে। বাবার মর্যাদা যাতে বজায় থাকে সেইভাবে আপনাকে থাকতে হবে। আসুন। এ বাড়িতে আমি সবাইকে হুকুম
করিয়া তুমি বলি, সুতরাং তোমাকে হুকুম করবো আর সেই হুকুম মেনে চলতে হবে। কিন্তু দেখুন, সারাদিন যা হুকুম করে এসেছি। করেছেন না? করেছেন। সারাদিন যে হুকুম করে এসেছেন, ও করেছ, হ্যাঁ করেছ, তাই তো মেনে এসেছি। এবার কিন্তু হাত জোর করে বলছি, নামো, হাত নামো। এ ভাষায় এ ভঙ্গি এখানে চলবে। দুঃখ দারিদ্র সকলেরই থাকতে পারে, কিন্তু দিনটা ভালো না। আমার দাদার বড় মানুষের দম্ভ যতখানি জঘন্য, তোমার পাড়া যে দীনতা ঠিক ততখানি জঘন্য। আমি ঠিকই বলেছি, এ বাড়িতে তুমি যতদিন থাকবে এই তোমার ঘর, এই তোমার বিছু। খোকাকে রোজ ঘুম থেকে ডেকে তুলতে হয় বুঝি। এভাবে মাটিতে শুয়ে থাকার মানে? শুনেছি যোগীদের বিছানায় শোয়া নিষেধ। যোগ অভ্যাস করবে? পারলাম না। যখন মনে পড়ল চণ্ডীপুরে খুঁটিং বার করা মেশের উপরে ইঁদুর আরশোলার মাঝখানে শুয়ে আছে আমার খোকা, পারলাম না মাথার পিছনে শুয়ে থাকতে। অনেক সময় লাগবে। রুটি ভেঙে করতে তৈরি হলো আমার সঙ্গে বেরোবে। যা আসছি। কোথায়? চাকরির সন্ধানে ঘরে বসে থাকবে, চাকরি পাওয়া যায় না? না না, সে তো বটে। আচ্ছা আমি এখন যাচ্ছি। কোথায়? না, তবে কাকাবাবু যদি বলে দেন তাহলে আমি ঠিক খোঁজ করে বার করবো। আপাতত কাকাবাবু যা তোমাকে বলেছেন তাই বলতেই এসেছি। আমার সঙ্গে দোকানে গিয়ে পোশাকের অর্ডার দিতে হবে। কেন? পোশাক না হলে তো চাকরি হয় না। তোমার চাকরির জোগাড় করে দিতে হলে তাতে বাবারই সুবিধা হবে। একটা কথা জেনে রেখো,
এবারে তো তুমি গায়ে পড়া আত্মীয় নও, সেটা বাবা সবাইকে ভালোভাবে জানিয়ে দিতে চাই, আর আমিও চাই। এতে তোমার কোনো সংকোচ নেই। এই যে মহিন, কোনো অসুবিধে হচ্ছে না তো বাবা? অসুবিধে না না, থাক 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 বাবা, রোজ রোজ আবার প্রণাম করা কেন? রোজ সকালে ঘুম থেকে উঠে দাদা বৌদিকে প্রণাম করি। খুব ভালো করো বাবা, খুব ভালো করো। আজকাল এসব নাকি কুসংস্কার, কিন্তু আমার মাধুমা এই এক জায়গায় এখনো সেই সেকেলেই রয়ে গেছে। দেখুন, আমি বলছিলাম কি যে আমাকে যদি বাইরে কোনো একটা ছোট সেটি বাবা, না না তুমি কোনো কোনটা করো না, চিরদিন কেউ গরিব থাকে না বাবা। তুমি জানো না আমি যখন সিপিতে তোমার বাবার সঙ্গে ছিলাম তখন আমি একরকম নিশ্চয়ই ছিলাম, তোমার বাবার অবস্থা বরঞ্চ আমার চেয়ে অনেক ভালো ছিল। আপনাকে বোঝাতে পারছি না, বাড়িতে দাদা বৌদি আর খুব যে অবস্থায় আছে বুঝি বাবা, আমি সবই বুঝি, আমি সবই বুঝি। আমারই এতদিন তোমাদের খবর নেওয়া উচিত ছিল, মস্ত বড় একটা অপরাধ হয়ে গিয়েছি। মাধুমা, তুমি আজই মহিনের দাদার নামে 50 টাকা মনি অর্ডার না জিওমো করে পাঠিয়ে দাও, আর দিতে দাও যেন তারা মহিনের জন্য কোনো ভাবনা না করে। টাকা টাকা আপনি পাঠাবেন? কেন পাঠাবো না বাবা, তোমার নিজের কাকা বা জ্যাঠা থাকলে কি করতেন মহিন? বিদেশে আমার সারা গায়ে যখন বসন্তের গুটিতে ভরে গিয়েছিল তোমার বাবাই আমাকে বুকে করে বাঁচিয়েছিল, সে ঋণ আমি কি ওখানে কি জীবনে শোধ করতে পারবো মহিন? পারব না, কখনোই আমি পারব না। দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। দেবেন্দ্রনাথ, আপনার কাছে একটা আবেদন আছে। আবেদন আমার কাছে? হ্যাঁ আপনার কাছে, আপনার মহিনের মতো আমরা আপনাকে শ্রদ্ধা করি, মজুমদার মতন করে আমরা একটা কমেডি করি, আপনাকে নিয়ে আমরা একটা গানের স্কুল করি, আমাদের যা সঙ্গ দিতে খুলে তাই আপনাকে মাস মাসে করি। সেই সবগুলো আস গান শিখাবো, আমি গান শিখে বসে নেবো। তা হয় না, তা হয় না, তোমরা জানো না আমি কঠিন শপথ করে গান গাওয়া ছেড়ে দিচ্ছি। তাহলে দেবেন্দা আমাদের ফিরিয়ে দিচ্ছেন? ফিরিয়ে দিচ্ছি না, ফিরিয়ে দিচ্ছি না, তাড়িয়ে দিচ্ছি, বুঝেছো? তোমাদের আমি তাড়িয়ে দিচ্ছি, জ্বালা তোমাকে কি করে বোঝাবো। তুমি চাও চাও আমার কাছে আসবে, শুনে তোমরা চাও, তোমরা চাও। আমি খেয়ে ফেলেছি, বড্ড খিদে পেয়েছিল। অপর্ণা, অপর্ণা, চাকলাটাকে চাকলাটা চাটতে দিতে পারো, আমি ঘরে যে বাতলাগুলো রয়েছে সব বিক্রি করে দেবো। হ্যাঁ হ্যাঁ সব বিক্রি করে দেবো, কি হবে ওই জঞ্জাল ঘরে রেখে? না না বাবা, তুমি রাগ করো না, আমি কলমি শাক দিয়ে ভাত খাবো। ভগবান, কে এলো রে? কি বললে? টেলিগ্রাম? টেলিগ্রাম কেন? কোনো ভয় নাই বাবু, টেলিগ্রামে এসেছে। কাকু টাকা পাঠিয়েছে, কাকু টাকা পাঠিয়েছে, কাকু টাকা পাঠিয়েছে, কাকু টাকা পাঠিয়েছে। অপর্ণা, একবার একবার ওগুলো আমার হাতে দাম, আমার হাতে দাম। আমার মহিন 50 টাকা পাঠিয়েছে,
মহিলের প্রথম রোজগারের টাকা। মা মহসেন যে এতদিনে মুখ ফিরে তাকিয়ে, মা তোমাকে তুলে পাস করে দিতে হবে, পাগল ছেলে। একটা ফটো তৈরি করে ফেলে রাখো, পড়া একেবারে ফুটো হয়ে গেছে। কেনা ছিল তুমি কড়া কেন? আর আর দেখো গোপদের দোকানেতে সাড়ে দশটাটা ধার রয়েছে, ওটা একেবারে চুকিয়ে যাবে। আর এক মাসের মতো এই তেল চাল ডাল যাচ্ছি দরকার সব কিনে রাখা। আর বলছিলাম কি, এই হাতের যে বস্তু কেন বলছিল ওই পরিবেশা খেয়ে খেয়ে সত্যি উঠা একবার বিশ্বাস হয়ে গিয়েছে। আর শোনো, ওই গুরুর বাড়িতে ছেলেদের পায়েস খেতে দেখে পর্যন্ত নিশ্চয় নিশ্চয়ই খোকনকে হাতে পায়েস করে দাও। তার পয়সা নগদ পাবো তো? হ্যাঁ নগদই দেব, এখন ভাঙালো নেই, ফিরতি ভাতে নিয়ে যাবো। একটা চিঠি আছে দাদা, কার চিঠি গো? নিশ্চয় মনে লিখেছে না? বলতো বলতো চিঠি কিছু বলতো কি লিখেছে। আরে চিঠি ঠাকুর করলে না তো মন? আহা তুমি ছেড়ে দেখো না, নিশ্চয় মহিন লিখেছে। কি লিখেছে গো, কি লিখেছে? শ্রীচরণী সুদাদা। আর থামলে কেন, বড় পদ হো শ্রীচরণী সুদাদা। একবার তারপর কে লিখেছে চিঠি? কে আবার লিখবে, মহিন লিখেছে, তুমি পড়ো তো। বাবার কথা মাত্র পঞ্চাশ টাকা টেলিগ্রাম মনি অর্ডারে পাঠিয়েছি, কোথায় পেয়ে থাকবেন? মহিনদা ভালোই আছেন, তার জন্য আপনি বা বৌদি কোন রকম চিন্তা করবেন না। আপনারা দুজনে আমার প্রণাম জানবেন, খোকনকে আমার ভালোবাসা দেবেন। এটি আপনার বোন মাধুরী। এ মিষ্টি রমেশ বাবু নেই, এটি কোথাও জবাব দিতে হবে। তাহলে কাজ পাইনি অপর্ণা? কি বল, দয়ালকে কি হাতে পাঠিয়েছ? না, খোকন তো ডাকতে গেছে। আর গয়ালা বউ, সে দুধ দিয়ে গেছে বুঝি? এই তো নিলুম, ফিরতি পথে দাম নিয়ে যাবে বলে দিয়ে। বেশ করেছ, ও দুধ খরচ করতে হবে না, গয়ালা বউ এলে দুধটা তাকে ফেরত দেবে। যা বলছি তাই করো, দয়ালকে হাতে যেতে দিও না। আর তুমি আর খোকন, তোমাদের যদি কাপড় না থাকে ছেঁড়া কাপড় পরেই থাকবে। উর্মি শাকও যদি না চটে বলি, বস পাতা কচু পাতা এইসব আছে তো, সেই সব খেয়ে বেঁচে থাকবো। ওটাকে আমি আজ ফেরত দেবো, ওটাকে আমি আজই ফেরত দেবো। আমি অন্ধ দরিদ্র স্বীকার করি, কিন্তু তাই বলে অপরের দান, অপরের দয়ার দান আমি নেবো না। অপরের দান দান আমি নেবো, ওটাকে আমি আজই ফেরত দেবো। ওটাকে আমি আজই ফেরত দেবো, আমি ওটাকে নেবো না। আমি জানতে চাই এটা কি হচ্ছে, কি হচ্ছে? একটা পাড়া গায়ে ভূতকে দিয়ে আমাকে এভাবে অপমান করানোর মানে? প্রথম কথা হল, শহুরে ভূতের চেয়ে পাড়াতে ভূতেরা বেশি নিরীহ, আর তারা কুলিন ভূত। শহুরে ভূতেরা ভূত বেশি গায়ে পড়া এবং নকল ভূত। মাধুরী তুমি কি কখনো সিরিয়াস হতে পারো না? লোকটা খেতে পায় না, চাকরির সন্ধানে এসছে। আমি তার একটা ব্যবস্থা করে দিচ্ছি, আমাদের বাড়িতে বাজার সরকারি করুক, মাসে 30 টাকা করে পাবে। তুমি ভুলে যাচ্ছ কুমার, ও লোকটা আমার বাবার বন্ধুর ছেলে, যে বন্ধু বাবার প্রাণ বাঁচিয়েছিলেন নিজের জীবন তুচ্ছ করে। ওর কাছে আমাদের সমস্ত ফ্যামিলির একটা ঋণ আছে, যেটা
30 টাকা গাজর সরকারিতে শোধায়। কিন্তু ওকে নিয়ে তুমি কি করতে চাও? যেখানে দাঁড়িয়ে তুমি অনায়াসে ওকে অপমান করতে পারলে ঠিক সেইখানে ওকে তুলে আনতে এবং আমাকে আঘাত করতে। কিন্তু মাধুরি বিলিভ মি আই লাভ ইউ। আমি তোমার অনেক খেলা দেখেছি, জানি এ খেয়ালের খেলা দুদিনের বেশি টিকবে না, তখন তুমি লোকটাকে দরওয়ান দিয়ে তাড়িয়ে দেবে। তাতে তোমারই সুবিধা হবে, প্রাণ ভরে হাততালি দিতে পারবে। মাধুরী শোনো, আমার এখন সময় নেই, ওপরে উত্তরজি বসে আছে। আমার একটু দেরি হয়ে গেল মাসে মাসে Thank you.
ফিরেই যাও মহিন্দা, কাকে খুঁজছো দাদা? যে আমাকে খোঁজা ছেড়ে দিয়েছে। তোমার লজ্জাও নেই করবো বল? প্রেমী যে নির্লজ্জ। আমি কিন্তু আজ মাঝিকে শেয়ার করবো না। মাধুরী, আমি কোলের টেবিলটাই কি বসবো? না, তুমি ভুলেছো না আজ তুমি আমার সঙ্গে এসেছো। আরে বলি, তোকে যা দেখতে হয়েছে দাদা তো একটা পাগল। সেটা আমার পক্ষে খুব কমপ্লিমেন্ট নয়। আচ্ছা, সে দেখা যাবে। বাজি ভাই, শুনলাম তুই নাকি একটা বাঁদর পুষেছিস। ইনি হচ্ছেন কমলপুরের ছোট কুমার, কুমার মহেন্দ্র নারায়, আমার বন্ধু মনে। নমস্কার। নমস্কার, তুমি খুব সাই। আগে ঠিক করেছিস,
ট্রেনিং দেবো বলে জোর করে ধরে এনেছি। তো ট্রেনার হিসেবে তো নাম যশ আছে। আচ্ছা একটু গল্প কর, আমি আসছি। আসছি। বসুন মাধুরী। আপনি কি আর কারোর সঙ্গে কথা বলবেন না বলে ফোন করেছেন? হ্যাঁ আগে না, ঠিক তা নয়, তবে কম কথা বলা আমার অভ্যেস। আর কি তারাই তো আসল ডেঞ্জারাস মলে। মলে ইজ নেভার অ্যালোন। আরে মাধুরী কোথায় গেলেন? তোমাকে খুঁজতে গিয়েছে। কোথায়? গার্ডেন পার্টিতে নিশ্চয় ক্যালকাটা ক্যালকাটা প্যালেস না, মানে আমি ওই ইয়ে ঘুরে শুধু মাধুরী দেবীকে ব্রাইড করার জন্য এই পার্টিটা এসছে। আমার বার্থডে পার্টিতে আপনাকে কিন্তু যেতেই হবে দাদা। গুড আইডিয়া, গুড আইডিয়া। মালিক ওকে গেস্ট অফ অনার করে দিয়া। নিশ্চয়ই মাধুরী, আমি তাতে কিছু বাধা দেবো না। তবে বাজার সরকারকে বলে পার্টিতে গেস্ট অফ অনার করতে কুমার বাহাদুরের প্রেস্টিজ নষ্ট হবে। মাধুরী দাঁড়া মশাই, দুটো পয়সার গরমে যারা মানুষকে মানুষ বলে গণ্য করে না, আপনাকে ক্ষমা করে দেবে। আর বাদর পোষবার ইচ্ছে যদি হতো তাহলে র্যানকেলের বাড়ির পোশাক পরা বাদর। দাদা আপনার সবই রেডি আছে, শুধু আপনার পড়তে একটু চাইলে দরকার হবে। টাইম যদি একটু ভেতরে আসেন। আমি এক্ষুনি আসছি। খাবারের দোকান থেকে জল এনে দিন না। চল চল আর কি দেখবি। যাবেন তো স্যার? পাশের গলিতেই আমি থাকি। আমি পৌঁছে দিয়ে আপনি আপনি পৌঁছে দেবেন? আপনি কি বলবো আবার?
একটা কয়েকখানা আছে, এটা দেখে বুধবারই আবার আস। দারুণ একটা শহর যেখানে মানুষ মরে যায় আর লোকে তাকে মারিয়ে দিয়ে চলে যায়। কাঠের মন না হলে এখানে বাস করা চলে না। মাত্র গায়ের কোট কি হল? দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছ কাকে? আমারই মতো একজন গরিব। কোটটা কি তোমার? তুমি দান করে এলে নিজের দারিদ্র দূর করতে শিখি না, সে কি করে অপরের দারিদ্র খুঁজায়? জামা কাপড় ছেড়ে নাও, আমি তোমার জন্য এখন খেতে পারিনি। যে দারিদ্র দূর করতে চাই শিখি না, সে কি করে অপরের দারিদ্র খুঁজে? মাত্র খেলে কি হবে বলতো? আমি ওর জন্য ইঞ্জিনিয়ারিং ক্লাস নিয়েছি, এগুলি ওকে খেলতে দেবো। এর থেকে গাড়ি, রেলগাড়ি আরো অনেক কিছু বানানো যাবে। একজোড়া ধুতি, ওদের একজোড়া শাড়ি। এসব তুমি কি করেছো মাধুরী? তোমার সুবিধাই করেছি, রাস্তায় গিয়ে পরম আত্মীয়দের এগুলি দান করে আসতে পারবে। কি বাবা দেবেন্দর টাকা ফেরত পাঠিয়েছে। এই তো টাকা ফেরত পাঠিয়েছে, আর এই একখানে চিঠি মহেন্দ্রের নামে। দেখো তো বাবা, বোধ হয় দেবেন্দরই লিখেছে। হ্যাঁ, টাকা সম্বন্ধে কি লিখেছে? টাকা সম্বন্ধে কিছু লেখেননি? ও, টাকা তাহলে তার কাছে পৌঁছয়নি। নিশ্চয়ই মাঝে মাঝে ঠিকানা লিখতে ভুল করেছে,
তুমি বাবা নিজের হাতে একটা ফর্ম লিখে দাও, আমি নিজেই টাকা পাঠাবার ব্যবস্থা করছি। তাই তো ভাবছি টাকা ফেরত পাঠাবে কেন, সে কি হয়? দাদাকে তুমি অন্তত ফুল বুঝো না মাধুরী। পৃথিবীতে এক একজন মানুষ থাকে যারা সব জায়গা থেকে মার খেয়ে থাকে, এক জায়গায় এসে বেঁচে থাকা যায়, সেখানে সে তার ভগবানের কাছ থেকে কোন দান নিতে পারে না। দান? তুমি কি মনে করো এই টাকা বাবা তোমার দাদাকে দান হিসেবে পাঠিয়েছিলেন? এই শাড়ি জামা কাপড় ধুতে এই সব দাম, এর পিছনে কি কোনো ভালোবাসা প্রীতি আত্মীয়তা কোনো কিছুই নেই? বাবা মনে ফর্মটা তুমি নিজের হাতে কি হলো? টাকা ঠিকই পৌঁছেছিল বাবা, দেবেন্দ্রবাবু টাকা ফেরত দিয়েছেন, উনি কারো দান নেন না। দেবেন্দ্র সত্যি টাকা ফেরত পাঠিয়েছে? তখন লজ্জা করেনি, তখন আত্মসম্মানে আঘাত লাগেনি? তুমি ভালো আছো জানিয়া আশ্বস্ত হই না। উমেশবাবু কোনো দুঃখ করিয়া তাহার কন্যার মারফত যে টাকা পাঠাইয়াছেন তুমি জানো আমি তাহা গ্রহণ করিতে অক্ষম। আমি অপেক্ষা করিয়া আছি, যেদিন তুমি উপার্জন করিয়া আমাকে টাকা পাঠাইবে সেই হবে আমার মহাসংকট। তুমি নিজে পায়ে দাঁড়াইতে চেষ্টা করো, সেই হবে আমার পরম আনন্দ। আমাদের জন্য ব্যস্ত হইও না, ভগবানের দয়ায় আমরা ভালোই আছি। তুমি নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করো, সেই হবে আমার পরম আনন্দ। অন্য কোথাও কাজ করেছেন? আগে না। হিসেব রাখতে জানেন? হিসেব মানে বেড়েছি। যান বাড়ি যান। দাঁড়িয়ে দিলেন কেন কাকি ঠাকুরের মতো? যান বাড়ি যান। তুমি নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করো, তুমি নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করো, নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করো, সেই হবে আমার পরম আনন্দ। দেখুন যে কোনো চাকরি না, কোনো চাকরি এখানে খালি নেই। ভাড়া কত? দশ রুপিয়া। দশটা টাকার জন্য বুড়ো লোকটাকে অপমান করছো? দেখো তো বাবা,
অপমান করতে না তো কি রসগুল্লা খিলাবে? সিধা আঙ্গলিতে কেউ নেই উঠতা। কালকে সন্ধ্যাবেলার মধ্যে টাকা তুমি পেয়ে যাবে। লেকিন নেহি মিলে তো তখন তখন যা খুশি করবে। আচ্ছা পোশাক এখনো চেক নাই মারছি। আচ্ছা একটা অভিজ্ঞতার কথা শুনবেন? বলুন। অভিনয় করতে পারেন? না। গান গাইতে পারি? ভাবছেন কি হাইকোর্টে জজ ইচ্ছুবেশি রোজগার করতে পারবে? আমিও সুন্দর গান গাইতে পারতাম। একবার একবার এই পড়ার ক্লাবেতে না গান গেয়েছিলাম বলে বাবা আমাকে জুতো পেটা করেছিল। আর যদি তাকে একবার পেতাম খবসাই দেশলাই আছে দেশলাই গান গাইতে পারেন? হাইকোর্টে জজের চেয়ে বেশি রোজগার করতে পারবেন? গান গাইতে পারেন? হাইকোর্টে জজের চেয়ে বেশি রোজগার করতে পারবেন?
মাধুরী 10 টাকার খোঁজে বেরিয়ে পড়ল, আমার জন্য চাই না, চাইতে তোমার কাছ থেকে যা পেয়েছি আমার পক্ষে তাই যথেষ্ট। জীবনে আর দেখা হবে কিনা তা জানি না, এত বড় পৃথিবীতে কোথাও হয়তো আমার মতো একটু জায়গা খুঁজে পাবো। ইতি মহিন্দা। কি মহিন রাত্রে খাইনি? কি হলো তোর চোখে জল? গান গাইতে পারেন? গান 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 গাইতে পারেন? হ্যাঁ গান গান গাইতে পারেন? হ্যাঁ হ্যাঁ বেশি রোজগার করতে পারবেন। আদাই আদাই করিসি রে আদাদি তোর কি বায়াতে, কত রণ্য হারা শুনে সে মন করতে কেবল চড় গাতে। আদাই আদাই করিসি রে আরামি তোর কি বায়াতে, কত রণ্য হারা শুনে সে মন করছে কেবল চড় গাথে। হারাই হারাই করিস রে দেবতা যে তোর বোম ভোলানা, দরে দরে পাতের দুহার দেবতা যে তোর বোম ভোলানা, দরে দরে পাতের দুহার দলে দলে ঘরের মালা, কানা পড়ি মেয়ের কাছে হারাবি তোর কি বায়াতে, হারাই হারাই করিস রে। শেষের দিনে শেষ বিচারে করতে হবে অন্ধকারে, শেষের দিনে শেষ বিচারে করতে হবে অন্ধকারে, এই বেলাতে যার যা কিছু শিব যে তোদের ভিক্ষা যাতে, হারাবি তোর কি বায়াতে, হারাই হারাই করিস রে। দিনে কত রোজগার করো? কোনদিন 1 টাকা, কোনদিন কিছু নাই, আবার কোনদিন 5 টাকাও হয়। আচ্ছা তুমি 5 টাকা বলে খুশি হও? আর বলতে। আচ্ছা ঠিক আছে। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের ইতি কথা, ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের ইতি কথা, ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের ইতি কথা, ইটের পাজরে লোহার খাঁচায় তো মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, এখানে আকাশ নেই এখানে বাতাস নেই, এখানে আকাশ নেই এখানে বাতাস নেই, এখানে অন্ধ গলির নরকে মুক্তির আকুলতা। শোনো বন্ধু শোনো,
গান হিল এই শহরের কথা, ইটের পাজরে লোহার কাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, জীবনের ফুল মুকুলেই ধরে সুকঠিন ফুটপাতে, অতি সঞ্চয় ক্রুর দানবের উদ্ধত পদাঘাতে। এখানে শান্তি নেই, এখানে স্বস্তি নেই, এখানে শান্তি নেই, এখানে স্বস্তি নেই, প্রাসাদ নগরী যেন বিলাসের নিদারুণ রসিকতা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের ইতি কথা, ইটের পাজরে লোহার কাঁটায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, লোকটাকে বিক্রি করে কিছু মনে হচ্ছে না? আরে মোটাই বিক্রি হয়েছে কেউ জম্মায় পেটের তাই বিক্রি। এই নাও তোমার ভাগ বাঁচি, কেমন খুশি তো? আর দেশে আর বলতে জানো 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 দাদা 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 জানো 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 চলে গেলে তার ভাইও তেজ করে বেরিয়ে গেছে। মহিন চলে গেছে বোধহয় কোথাও বড় চাকরি টাকরি পেয়েছে। চাকরি নয় চাকরি পেলে তো কোনো ভাবনাই ছিল না, তুমি কি করি বলো তো? কাজ করো বাবা, খবরের কাগজে বিজ্ঞাপন দাও সিটির মহিন ফিরে এসো। বাবা মাধু বড় লোকের ঘরে জন্মে তুই একবার হৃদয় টিঙ্কা গিয়েছিস, পরে দুঃখ তোরা কোনদিন বুঝবি না। তারপর মাধুরী দেবী আপনার তো আর একটা পুতুলের দরকার। কেন? তুমি তো আছো। আমি আমি পুতুল না, রক্ত মাংসের মানুষ। তাই ভয় করে, পুতুল নিয়ে নিশ্চিন্তে খেলা যায়। রাগ হলো হাতটা ভেঙে দিলাম, আচার দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম, আবার ভাঙা পুতুলকে বুকে জড়িয়ে ফেললাম। মাধুরী জীবনটা খেলা না, আর এই কথা যে তুমি বোঝো না তাও না। আজ আমি একটা স্পষ্ট জবাব চাই। স্পষ্ট জবাব দরকার হয় আদাল জীবনে, জীবনে যদি সবচেয়ে বড় জবাব
তা উচ্চারণ করে কেউ বলে না, আর তা বলবারও দরকার নেই। আচ্ছা, তোরা তো ছেলেটাকে তাড়িয়ে দিবি, এখন সে থাকবে কোথায়, খাবে? কলকাতা শহর তখন আসেনি, যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়। কলকাতা শহর তখন আসেনি, যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়। কি হবে বৌদি? আমি জানতাম যে তুই আমাকে লুকোলে কি হবে। তুমি জানো না বৌদি, কাল রাত্রে হঠাৎ তাকে আমি দেখলাম, তার ওই ছেঁড়া ময়লা পোশাকের মধ্যে কি ঐশ্বর্য! খোলা বারান্দা দিয়ে আলা বাজাচ্ছিল, সমস্ত আকাশ যেন গলে পড়ছিল। আমার আমার কোন ধারণাই ছিল না মানুষ এমন সুর সৃষ্টি করতে পারে, অদ্ভুত চাপা ছিল। তো সে যে এখন নিজেকে চেনে না, যেখানে থাক আমাকে নিজেকে খুঁজে বের করতে হবে। তার ভেতরে যে আগুন আছে আমি জানিয়ে তুলব, কিন্তু চলে গেল কেন? রাস্তায় হয়তো কোন গরিব কাউকে দেখেছিল, তাকে 10টা টাকা দিতে হবে, তাই আমার কাছে চেয়েছিল। তুই বিষয় আহা দেব না কেন, সকালেই দিতাম, কিন্তু সেই সময় তাকে আমি দেখুন, আমি ভদ্রলোকের ছেলে, পেটের দায় চাকরি খুঁজে বেড়াচ্ছি, যদি দয়া করে থাকবার জায়গা দেন, মানে যা বলছেন তাই করে দেবো। তোমার যখন চেনা শোনা কেউ আছে? আগে হ্যাঁ আছে ভাই, তুই গিয়ে। তুমি সেই রাস্তায় দাঁড়িয়ে গান গাইছিলে না? শোনো বন্ধু শোনো, ভেঙে যাও হাতেরটা, রেডি হয়ে যাও তোমরা, আমার ছেঁড়া মাদুরের হাত ধরা তোমায় তো। হ্যাঁ কি ব্যাপার? চাপা চাপা যেমনি গান তেমনি গলা, তাও না আমরা প্রত্যেকে চাঁদা করে ওকে জায়গা করে দেবো, প্রত্যেকে তোমার মতো করে জায়গা ছেড়ে দেবো। ভেঙে যাও হাতে তো রেডি হয়ে যাও আত্মা, চলে তো বলে চলে। বসে আছি অথচ ফাগুনের গান রে, যত ভাবি ভুলে যাব মন মানে। বসে আছি অথচ ফাগুনের গান রে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। বসে আছি পথে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। Thank you.
বেদনার শত গলে স্মৃতির সুরে ভিজলে বেদনার শত গলে স্মৃতির সুরে ভিজলে নিশীথের মনোবিনা সুর জানে না যত ভাবি ভুলে যাব মনো মানে না মনো মানে না আজ তুমি নেই সাথে ভুলে থাকা চলো নাতে মনে মনে ভাবি শুধু তোমারই কথা পাওয়ানা পাওয়ার মাঝে হচ্ছে না রসুর বাজে শুধু বিকবির আজ তুমি নেই সাথে ভুলে থাকা চলো না মনে মনে ভাবি শুধু তোমারই কথা পাওয়ানা পাওয়ার মাঝে হচ্ছে না রসুর বাজে সুরভিত বিরহের মর্ম ব্যথা তুমি গো তুমি মোরে বেঁধেছো যে মায়া দরে তুমি গো তুমি মোরে বেঁধেছো যে মায়া দরে সে বাঁধনে দুনয়নে ঘুম আসে না যত ভাবি ভুলে যাব মন মানে না মন মানে না বসে আছি পথে ফাগুনের গাল রে যত ভাবি ভুলে যাব মন মানে না মন মানে না সত্যিকার পরশিল্পী হবে ওরা তিন পুরুষ ধরে ওস্তাদের বংশ ক্ষেত্র তা বড় বড় আসরে গান গাইত তুই মহিনকে আপনি চিঠি লিখে দে মা ওকে দেখলে আমার ক্ষেত্রতার কথা মনে পড়ে যায় রে ছেলেটি বড় ভালো সত্যিকার সচ্চরিত্র ছেলে মহেন্দ্রনাথ মুখোপাধ্যায় নতুন এসেছে ছাতে তো মানুষ থাকে আগে না আমাদের ছাতের ঘরে থাকে দেখো তবে তুমি আসবে বলে রবনায়ার অবহে কিন্তু মাধুরী তোমার কথা বুঝতে কি বলো তো কিছু দরকার হবে না তোমার হাতে এরা চাকরির সন্ধান পেয়েছিলাম তাই তাই
তাই বুঝি অ্যাপ্লিকেশন দিচ্ছে। নাও জামাটা পরে দাও। দেখছো কি সেই খেলা দিতে পারছে না কাউকে আবার দিয়ে দিয়েছে? ওই তো রয়েছে দেখছি। বেশ আমি তোমার কোনো কথা শুনবো না। কেরাম তিনি করে আমি তুমি বলছি নাকি কিছুতেই নষ্ট করতে দেবো না। ভগবান তোমার মধ্যে সুখ দিয়েছেন, তোমার বংশে তোমার রক্তে রয়েছে সুখ। আর তুমি টাকা চাও, টাকা তোমার কাছে আপনি আসবে। না না মাধবে, তুমি জানো না কলকাতায় আসবার সময় দাদার কাছে আমি শপথ করে এসেছিলাম গান বাজনা ধার দিয়েও আমি যাব না। এরকম অদ্ভুত শপথ করে মানে? অভিশাপ। অভিশাপ? হ্যাঁ, আমার ঠাকুরদা মস্ত বড় গাইয়েছিলেন কিন্তু গুরুকে তিনি অস্বীকার করে অপমান করে, তাই গুরু রেগে অভিশাপ দেন আমাদের বংশে যে কেউ গানের চর্চা করবে হয় সে অকালে মরবে না হয় সে পঙ্গু হয়ে থাকবে। আর কিছু এইসব কথা কেউ বিশ্বাস করে? বিশ্বাস করো আর নাই করো, তিন পুরুষ ধরে সেই অভিশাপ কাজ করে এসেছে। না না, ওটা কুসংস্কার। একটা কুসংস্কারের জন্য ভগবানের অত বড় দান আমি কিছুতেই নষ্ট করে দেবো না। মনে রেখো, তোমার মতো জিনতা আমার নেই, আমার যে দরকার আমি জোর করে আদায় করে নেব। কিন্তু মাধুরী, আমি তো এই শহরের কাউকে চিনিও না জানিও না। সেজন্য তুমি কিছু ভেবো না। একটা অনুরোধ, তুমি আমায় বিশ্বাস করো, আমি তোমার কোনো অমর্যাদা করব না, কোনো ক্ষতি করব না। চলো, তোমার নিজের ভদ্রলোকরা হয়তো কি ভাবছে। তারা তো বান্ধব আছে। যাও তুমি গিয়ে একটা নতুন তালা কিনে নিয়ে এসো। আবার কিছু বলবে? একটা ঘাটা নিয়ে এসো। ঘাটা? হ্যাঁ ঘাটা। বললো সঙ্গে দুবার কি জল? ঘাটা জল। দাদা বাড়িতে অনেক কি আছে না? আচ্ছা তোর কি ধারণা আমি খুব বলে আমিও তো দেরি মতে না খেতে পেয়ে কলকাতায় এসেছি চাকরির চেষ্টায়। তোমার যদি পাপ করি দাদা, তুমি আমার সঙ্গে থেকে নিয়ে থাকো। যা বলবে আমি তাই শুনবো। কিছু করছিস বোর্ড বোর্ড শুনো, তুমি জানো না দাদা আমাকে বেঁচে দেবে। বেঁচে দেবে? এখানে একটা লোক আসে সব বলা করে
বাপু তোকে তোর দাদু তোকে বেঁচে দেবে? দোহাই তোমার, তুমি দাদুকে বলো না, দাদু হয়ে মেরে ফেলবে। ভেঙেছ অন্ধকারা,
আমি দেউল দিশারা সুরে আকাশে তুমি দেব সুতারা। ওয়েল ডান মিস্টার মুখার্জি, আপনার নেক্সট কন্ট্রাক্ট কাল পরশু মধ্যেই পাবেন। গ্রামাফোন অফিস থেকে মিস্টার মুখার্জি ঠিকানাটা চাইছেন, দেব। নিশ্চয়ই দেবেন। নমস্কার। খোকা সারা দেখছিস না যে এত করে বারণ করে তবুও দাঁড়া, আজকে আমি তোর মজা দেখাচ্ছি। অপর না অপর না, খোকা ভালো চাপতে এদিকে আয় বলছি। কি হয়েছে? কি তবলা বাজি ছিল? কে তবলা বাজাচ্ছিল? কে আবার বাজাবে? তোমার একটা বাতি খুঁজে দাঁড়িয়েছে। বাতি খুঁজে দাঁড়িয়েছে বলে তুমি রান্নাঘরে ছিলে, শুনতে পাওনি? না পাইনি। আমার তো দিনরাত তোমার মতো ওইখানে মন পড়ে নেই যে শুনতে পাবো। আর ছোট ছেলে যে তবলা নিয়ে খেলাই করে থাকে, কি হয়েছে? কি খেলা করে থাকে বলি? খেলা করবার কি আর পুরো জিনিস নেই? না তোমার আশকারাতেই তো ওরা আর আমার কথা কানে তুলতে চায় না। যাও, মুখের কথা হবে না। আর সেটা গেল কোথায়? ওই মহিন থেকে একদিন যেরকম ছেঁয়ে বেয়ালা বাজানো ছাড়িয়েছিলাম, ওকে আসতে নিয়ে আমি একবারে এসো এসো, তুমি আমার কাছে এসো। ছোটবাবু টাকা পাঠিয়েছেন, 20 টাকা ধরি করিয়ে রেখো মা, ফেরার পথে নিয়ে যাব। একটু দেখো না, মনে কিছু লিখেছে কি? হ্যাঁ লিখেছি। চিতরঞ্জু দাদা, আমার রোজগারের প্রথম টাকা আপনার চরণে নিবেদন করলাম, শিগগিরই আরো কিছু পাঠাবো। আমি উপরে ঠিকানায় নিচে আছি, আপনি বোধহয় আমার প্রণাম জানবেন, কুকুরকে আশীর্বাদ দেবেন। এটি মনে হতো অপর্ণা, তুমি একটু ভালো করে দেখো তো, বলি লেখাটা মহিনের হাতে দিত, দেখো তো দেখো তো ভালো করে দেখো তো। মহিনা দেখেছে তো? একটু টাকা গুলো আমার হাতে দাও না, মহিনের মহিনের তো কবে আসবে লেখুনি মা? আসবে বাবা আসবে। ঠাকুরপো তাহলে উমেশবাবুর ওখানে এখন নেই? না গো, আমি যে তাকে দিকে পাঠিয়েছিলাম নিজের পায়ে দাঁড়াতে, আমারই ছোট ভাই তো। মা কাকুর কবে আসবেন? আসবে বাবা, ঠিকই আসবে। তোমার কিন্তু আমাদের পায়ে পড়ে যাবে তো? দেবো মানি দেবো, আজই দেবো। অপর না, ওকে আজই পায়েস করে দাও, বেচারি সেবার খেতে পারি। খোকন খোকন বাবা একটু আসবো আমার সঙ্গে, ছোট একবার ভট্টাচির বাড়িতে যাই, তাকে কি বলে আসি মহিন 20 টাকা পাঠিয়েছে, তার প্রথম রোজগারের টাকা বলে আসি, মহিনের প্রথম রোজগারের টাকা। অ্যালবামের পাতা যে শেষ হয়ে এলো, এবার কোথায় টেস্ট করবি? এটা হলো প্রথম খণ্ড, তারপর শুরু করবো এই তৃতীয় অ্যালবামে, আমার ভালোবাসার ইতিহাসে দ্বিতীয় খণ্ড। আর জানো তো পুরুষ মানুষকে বিশ্বাস নেই, তাই আগে থেকে একটা দলিল করে রাখছি, তামেজ করেছে, কিন্তু বাইরে তো ঝড় উঠেছে, লোকে যা তা বলছে। লোকে নয় কুমার বাহাদুর, আমি জানি আমি কোনো অন্যায় করছি না। ওটা চলি অভিশাল Thank you.
চাই না। ডান খোকনে, তোমাকে দেখাবো বলে দেখি। বারোটা অক্ষরের মধ্যে আটটা বানানি। তুমি এবার গিয়ে খোকনকে নিয়ে আসবে। ভারী দুষ্টু ছেলে। আমি মানুষ করি, দাদা বৌদি কারোর কথা মানে না, একমাত্র আমি কাজ। তোমাকে বলতে সাহস হয় না, একবার চলতে পুরে যাবে। তোমার মাথা থেকে এখনো গেল না যে আমি বড় রেখে নিই। যেদিন আমি চণ্ডীপুরে যাব সেদিন চণ্ডীপুরে থাকবার জন্যই যাব। তুমি বলেছিলে গান গাইলে তোমার অভিশাপ লাগবে, আমি তোমাকে দিয়ে গান গাইয়েছি, সে অভিশাপ আমি দূর করব। সাবিত্রী জমের হাত থেকে সত্যবানকে ফিরে এনেছিল, সামান্য মানুষের আমি নিজের চোখে দেখেছি যে লোকাটার সঙ্গে নির্জন মাঠের মধ্যে নির্লজ্জ ভাবে কঠিন ভাষার জীবন মাধুরী। তোমাদের বাড়িতে তো ঘরের অভাব নেই, বলে যে একটা ব্যবস্থা করে দাও না, তাহলে বাইরের লোক কিছু বলতে পারে না। তোমার রেগেছে মনে হচ্ছে, কিন্তু আমারও তো চোখ রাঙে ফল। কাল সমস্ত সোসাইটির সামনে রাস্তার লোক এসে বলবে যে উমেশ ভট্টাচার্যের মেয়ে কলকাতার একটা নোংরা গলিতে একটা কোয়েশ্চেনেবল হাউসে ঘর কাটে। ওটা তোমার আদুরে বোন আর তার আই ডোন্ট ওয়ান্ট টু নেম হিম, তার জন্য তুলে দাও। আচ্ছা কাজ করো না, তুমি যদি প্রমাণ করতে পারো যে আমি যা বলছি তা মিথ্যে, তাহলে তুমি যে শাস্তি দেবে আমি তা নেবো। আর আমি যদি প্রমাণ করতে পারি যে আমি যা বলছি তা সত্যি, তাহলে তাহলে উমেশ ভট্টাচার্যের মেয়ে সারা জীবন তোমার বাড়ির চাকরানি করবে। তার দরকার হবে না, কারণ আমার বাড়ির চাকরানিরাও তোমার চেয়ে ওয়েল বিহেভ। তুমি কি করে এত অসুখ হবে? ঘোষ লেনে একটা নোংরা পোড়ো বাড়িতে তুমি রেগুলারলি যাও না? নিশ্চয়ই যাই, পাঁচ নম্বর ঘোষ লেন, সেখানে তুমি একটা ঘর ভাড়া নিয়েছো। আমি নয়, মহেন্দ্রনাথ মুখোপাধ্যায়। আরো চমৎকার, এবং সে ঘরে তুমি রেগুলারলি ভিজিট করো। হ্যাঁ করো। কি শুনছ অতীন ভট্টাচার্য, রোজ যাস? হ্যাঁ আমাকে যেতে হয়, কারণ সেখানে আমার স্বামী থাকে। বেলে এটা তোমাদের ভাই পারিবারিক ব্যাপার, এর মধ্যে আমি আর থাকতে চাই না। আচ্ছা চলি। দেখে কি কেমন মা নিয়েছে? আহা, মানে এই যে কেউ যত্ন করে। এসব আমার কেন? কোনে দেখাতে গেলে এরকম সাজতে হয় বোকামি। আরে বাহ, যে দেখে আমি চিনতে পারছি নে, তবু তো দুবেলা দু মুঠো পেট ভরে খেতে পায় না। আচ্ছা তাহলে আজ সন্ধ্যেবেলা? হ্যাঁ, কিন্তু আমি ভাবছিলাম কি যে আমার এখানে তাদের। না না না, আপনার এখানে নয়, আমার বাড়িতে ব্যবস্থা করেছি, তারা এলে আমি খবর পাঠাবো, একটা রিক্সা করে ওকে নিয়ে আপনি যাবেন, বুঝলেন? আচ্ছা। ¶¶
সে আপনি হাতে হাতেই পাবেন, তাহলে আমি আগে আসি। হ্যাঁ মাধুরীর পরম সৌভাগ্য যে সে আপনার বাড়িতে ঠাঁই পাবে। তবে ও তবে তবে নয় উমেশ, বিটুইন ইউ অ্যান্ড মি ছেলেটার আর ধৈর্য মানছে না। বলো বলো, বুঝি তো সব। দেখো আমি আজই আশীর্বাদ করে যাব, আর পোস্টপোন করা ঠিক হবে না, অনেকদিন পর শিফটা লাগছে। আমি নিজে ডিজাইন ঠিক করে তৈরি করিয়েছি, কেমন বলি? মার আমার পছন্দ হবে তো? জি জি বলেন রাজা বাহাদুর। ওরে কে আছে? মাধুমাকে একবার আমার এখানে পাঠিয়ে দে। তুমি জানো না উমেশ, আজকালকার ছেলে মেয়েদের টেস্ট কাপড় নেই, শুধু পাড়ের বার। এই শোনো, আমার মার একটা সোনার হার আছে, 101 ভরি তার ওজন হবে। আজকালকার মেয়েরা গলায় পড়লে তাদের ঘাড় ভেঙে পড়বে। হাসি শুনে বুঝলাম আপনি এসেছেন। এই যে ম্যানেজিং ডাইরেক্টর, সে তো আপনারই দয়া। দেখো ওদের, আজ আমি মাধুরীকে আশীর্বাদ করবো বলে এসেছি, ও আজ নয় কাল নয় করে আর দেরি করা ঠিক হচ্ছে না। জাস্ট এসো এসো মালতিয়া, এসো 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 এসো। ও কি বৌমা, খালি হাতে এলে তো চলবে না, যাও একটা শাক নিয়ে এসো। আজাদ হোক, আমরা শিকারের লোক, কি বলো উমেশ? হ্যাঁ, উনি আজ তোমাকে আশীর্বাদ করে যাবেন। কেন? আপনি বুঝি কোথাও বাইরে চলে যাচ্ছেন? দুষ্টু মেয়ে, আশীর্বাদ করার মানে কি? তা বোঝবার মতন বয়স নিশ্চয়ই তোমার হয়েছে। মায়া, শাঁখটা নিয়ে এসো। দাঁড়াও বৌদি। বাবা, আমি তো তোকে বলেছি, এখন মা। বাবা, মা আমি বুড়ো হয়েছি, কবে আছি কবে নেই, তাই যাওয়ার আগে তোমাকে সৎপাত্রের হাতে দিতে পারলে। কিন্তু হিন্দু মেয়ের স্বামী থাকতে তার বিয়ে হয় না। মাধুরী, এবারে সকলের মুখে চুনকালি মাখাবার কোন অধিকার তোমার নেই। তাহলে যা শুনছি সব সত্যি? আমি তো কিছু বুঝতে পারছি না। মাধুমা, রাজা বাহাদুর, অতীন, তুমি তুমি এসেছো তাই কি একটা রাস্তা ভিগিরিকে বাড়িতে ঢুকিয়ে? দাদা, আমি তো এরকম মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। অল্প বয়সে মেয়েদের বিয়ে না দিলে এইরকম কেলেঙ্কারি হয়। ছি ছি, রাজা বাহাদুর, আমি আমি হাত জোর করছি। হাত জোর কেন করছো বাবা? ন বছরের মেয়েকে আপনারা যেদিন ঘরে এনে ধর্ম রক্ষা করতেন, আপনার মতো শত সহস্র রাজা মহারাজা সেদিনকে ফিরিয়ে আনতে পারবেন না। সে সেখানে নয়, কেলেঙ্কারি সেদিনও হতো, আজও হয়, কালও হবে। তারই মধ্যে থেকে জানবেন এই দেশের মাটিতে আমারই মতো নতুন মেয়ে জন্মেছে, যারা নিজেদের আত্মসম্মান নিজেরা বজায় রাখতে জানে। যে কোনো পুরুষের লাঞ্ছনা বা কামনা ইন্ধন হতে যারা চায় না। ব্রেভো ব্রেভো, মেয়েকে বেশ শিক্ষা দিয়েছে যত সব। বৌমা, আমি না থাকলে তুমি আর অতীন কি মাধুকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে? আমি বেঁচে থাকতে তিনি তা পারবেন না বাবা। চিরসুখী হও মা। শোন মা, এতদিন যে কথা বলিনি,
তুই আমাকে বাঁচিয়েছিস মা, তুই আমাকে বাঁচিয়েছিস। দেবেন্দ্রের বিয়ের সময় সে তো রাতে আমি কথা দিয়েছিলাম যে তোমার ছোট ছেলের সঙ্গে আমার ছোট মেয়ের বিয়ে দেবো, সে কথা আমি ভুলে গিয়েছিলাম মা। কিন্তু ভগবান ভগবান সে কথা বলে নাই, ভগবান সে কথা বলে নাই। তুই মহিন আমাকে ডেকে নিয়ে মরুভূমিতে শুনেছি লোকে মরিচিকা দেখে, আপনারা কি ঘরে বসেই দেখছেন? তাহলে কি আর একজন অসম্ভব নয়, আরো অনেকেই জুটবে। আমি রয়েছি, ভয় কিসে? সত্যি বলছো? সব নাটকে নভেলে পড়তে মন্দ লাগে না, কিন্তু জীবনে এক কানা করির দাম নেই, জীবনটা ইয়ার্কি জায়গা না। আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না, আর তাতে কোনো লাভ নেই সে কথা আমি ভালো করেই জানি। জীবনটা ইয়ার্কি নয় সত্যি কথা, কিন্তু জীবনটা তোমার টাকা পয়সার হিসেবে খাতাও নয়। শোনো মা, তোমার ওই পুঁথি পড়া কথাগুলো রেখে দাও, মাধুরী কুমারকে বিয়ে করতে না চাই তাতে আমার কিছু বলবার নেই। কিন্তু ও যে রাস্তার একটা লোকারের কাছে এরকম নির্লজ্জ হয়ে নিজেকে বেরিয়ে দেবে আমি কিছুতেই সহ্য করব না। কিরে মহিন এলো না কেন, দেখা পাসনি বুঝি? না, এতেই এত অভিমান? মরেছিস পোড়ার মুখি, একেবারেই মরেছিস। হ্যাঁ বুঝি, মরেছি আমি, হ্যাঁ একেবারেই মরেছি। না, ঠাকুরজি তার দেখা পাইনি। অতীনের কথায় তুই দুঃখ করিস মা, আমি এখনো বেঁচে আছি, আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব। কাঁদিসনি মা, কাঁদিসনি, আমি তোর মনে কোনোদিন এতটুকু আঘাত লাগতে দিইনি। আমি ঘটা করে তোর বিয়ে দেবো মা। না না, বিয়ে আমি করবো না বাবা। শোনো, মহিনকে ও বিয়ে করবে না। মা মা, কাকুর ছবি। কাকুর ছবি? সে আবার কি? এই দেখো না, কলকাতা থেকে ওড়িশাটা নিয়ে এসছে। কি দাস, মহিনের ছবি বুঝি? কি ব্যাপার গো, খোকন কি বলছে, কাকার ছবি? না না না, ও কার না তার ছবি দেখেছে, ঠিক কাকুর মতন দেখতে তাই বলছে। না না, কাকুর ছবি। কাকুমায় ওর জগৎ চেনা, তাই কাকুই দেখছে। মনুম দার বসাই আছে। ও আচ্ছা চলে যাই। গায়ের ছেলেরা সব ধরে নিয়ে কি ব্যাপার বলো তো,
তুমি এদের বারবার ফিরিয়ে দিয়েছ, তাই এবার আমাকেই আসতে হল। তুমি থাকতে গানবাজনা এই অঞ্চল থেকে উঠে যাবে। তুমি হপ্তায় একটা করে দিন এদের শেখাবো, আমি সব ব্যবস্থা করি। না না ভাই, তার হবার নয়। এই জীবনে গান আর আমি গাইব না, বাজনা তো আর কোনোদিন হাসিব না। কেন, তোমার আবার ভয় কিসের? না না, আমার আর ভয় কিসের বলো? আমার তো চা আবার হয়ে গেছে ভয় ওই মহিনটার জন্য। আমি যদি গান গাই তাহলে তাহলে ও কি বাধা দেব কি বলে? তুমি তো জানো চুপকার কলা কত কত ভালোবাসো গান গাইতে। তাকে যে আমি শপথ করে নিয়েছি এই জীবনে সে আর কোনো দিন গান গাইতে পাবে না। অন্যায় তোমরা দেখো নি তাই বলছো, আমি দেখেছি গুরুর অভিশাপ জ্বলন্ত অমুক। তোমাদের চোখ আছে তোমরা দেখতে পাবো না, আমার চোখ নেই আমি দেখতে পাই। একদিন মাঝরাতে ঘুম ভেঙে যায়, মনে হয় ওই সিদ্ধতন্ত্র তারগুলো আগুনের খাপের মতো ফোনা তুলে মহিনার খোকনের দিকে এগিয়ে যাচ্ছে। মহিন, তুমি জানো না মতনটা শুনি মহিন, ওই মহিন যাওয়ার সব ওই মহিন আমার যথাসর্বস্ব, তাকে অভিশাপে ভুগি। এই আমি পারি না, এই আমি কিছুতেই পারি না, কিছুতেই পারি না। এসব তোমার মনের কল্পনা, ভুল। তুমি নিজেই একদিন তো বুঝতে পারবে। কাল তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো, একটা নতুন জিনিস দেখাবো। নতুন জিনিস? হ্যাঁ আচ্ছা, যাবো বলছি, নিশ্চয়ই যাবো, কাল আমি এসে নিয়ে যাবো। আচ্ছা ভাই। ওই যে কাল মজুমদার বলে গেল কি একটা নতুন জিনিস আনিয়েছে, যাই একবার। তুমি কি সেখানে কি করবে? না করবার আর কি আছে, মনটা ভালো লাগছে না, ঘুরেই আসি। শুনতু চলো চলো ভাই। বাউল বাতাস বাজতে হলো সাথী, সাত মহলা স্বপ্নপুরে নিবলো হাজার বাতি। ঝড় উঠেছে বাউল বাতাস বাজতে হলো সাথী, সাত মহলা স্বপ্ন পুরে নিবলো হাজার বাতি। ঝড় উঠেছে রুদ্রবীণার ঝংকারেতে, ক্ষুব্ধ জীবন উঠল মেতে। রুদ্রবীণার ঝংকারেতে, ক্ষুব্ধ জীবন উঠল মেতে। সকল আশার রঙের নেশা
ঘুচলো রাতারাতি ঝড় উঠেছে। ঠিক আছে বলতো, গলাটা যেন গলাটা যেন চেনা চেনা লাগছে। আরে শোনো শোনো, আকাশ জুড়ে দীর্ঘ শ্বাসে মাতন হলো শুরু, সুরের স্বপন ভাঙলো শুনে মেঘের গুরু। সকল চাওয়া সকল পাওয়া, উড়ছে ফুলের ঘূর্ণি হাওয়া, সকল চাওয়া সকল পাওয়া, শুকনো পাতার মরমরে আজ করছে মাতামাতি, ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী, সাত মহলা স্বপ্ন পুরে নিবলো হাজার বাতি, ঝড় উঠেছে ঝড় উঠেছে ঝড় উঠেছে। গাইলেন শ্রী মহেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তিনি আবার গাইবেন রাত্রি 8:30। মহিন মহিন গাইবে, মহিন গান গিয়ে কলকাতাকে একেবারে মাত করে দিয়েছে। ওটা টাকা রোজগার করছে, চাকরির থেকে ডাক আসছে, কেন বলতাম তো সব জানি। হ্যাঁ কি বললে, ও পূর্ণ সব জানে। হ্যাঁ তাহলে দেবেন্দ্র, আর তোমার গান গাইতে আবদ্ধ করা উচিত না। আর আপত্তি করব না তো, আমি গাইব তাহলে ছেলেদের সব বলে আসি। রুদ্রবীণার ঝংকারেতে রুদ্ধ জীবন উঠল মেতে। তোমার বংশে যে কেউ সঙ্গীত চর্চা করবে, হয় তার অকাল মৃত্যু হবে, না হয় সে সারা জীবন পঙ্গু হয়ে থাকবে। আমি ছুটে দেবো না, মহিন ছুটে দেবো না, সবাই না সবাই না। আমার গান গাইতে বলছে, আমি গান করবো, মহিন গাইবে না, মহিন কেন কিছুতে গাইতে দেবো না, আমার গান করবো, আমার গান করবো, মহিন গাইতে পারবে না, আমি গাইব, আমি গাইব, আমি মহিনকে গাইতে দেবো না, আমি গাইব, মহিনকে গাইতে দেবো না, মহিন গাইবে না, আমি গাইব, আমি গাইব। Stop!
মহেন্দ্র বাবু আছেন? বাবু, মহেন্দ্র বাবু, চোর একটা বদমাস আমার নাতনিকে নিয়ে পালিয়ে চলে গেছে। আমাদের কেউ নেই মা। আমরা তো দেখেছি তার জন্য আপনি কি করেছেন। ভেতরে চলে দাদা, Oh.
মাধুরী দাদাকে প্রণাম করো, দাদাকে প্রণাম করো, দাদা যেও না, দাদা যেও না, শোনো শোনো দাদা যেও না। মাধুরী কি বলেছে জানো, আমার আমার অভিশাপ লাগবে না, যেও না দাদা, যেও না দাদা, যেও না। বলি 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 দাদা আমার উপর রাগ করেছে না, তোমার উপর রাগ করতে পারেন ভাই, আমার সঙ্গে কথা বলে না কেন, হাসে চলে যায় কেন, চুরি আমি জানি রোদি তুমি আমার দুর্গা, দাদা মহাদেব তুমি আমার দুর্গা, দাদা আমার মহাদেব, আর আমি কোন দেবতা মানি না বৌদি, আমি কোন দেবতা মানি না, আর আমি কোন দেবতা মানি না বৌদি, আমি কোন দেবতা মানি না, আমি কোন দেবতা মানি না। বাবার সঙ্গে নিচে কথা বলছিলাম, তোমাকে নিয়ে মাস কতক নাইনে ঘুরে আসি, উনি মত দিয়েছেন, তুমি রাজি হলেই বাবার মতে আমার মত। What a nice, sweet, soft, obedient girl. আমি অতীনকে বলে আসি, কেমন? গোয়ালদা তুমি এখানে দাঁড়াও, আমি ভেতরে যাচ্ছি। এই যে কুমার, এসো বাবা এসো এসো, এসো মালগুলো তাড়াতাড়ি লরিতে তুলে দেওয়ার সময় নেই। তুমি আমি খোকন, কাকিমা কোথায়? কাকিমা
কাকিমা, তুমি কোথা থেকে এসেছো বলো? চন্ডি পুর থেকে। কে তোমাকে এখানে আসতে বলেছে? যাও, চলে যাও, বেরিয়ে যাও। না না, আমি যাবো না, কাকিমাকে না নিয়ে আমি কিছুতেই যাবো না, কিছুতেই না। কাকিমা, 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 জগতে থাকবে কিনা জানি না। আমি জানি ঠাকুরপো সমস্ত মন জুড়ে শুধু তুমি আছো আমার এই কান্ত বিনতি। যদি তার অন্তিম সময় একবার আসো। কি ব্যাপার? চন্ডীপুর নিয়ে যাও যত শিগগির পারো। চন্ডীপুর? হ্যাঁ, চন্ডীপুর যত শিগগির পারো। হোয়াটসঅ্যাপ মহিন মৃত্যু শয্যায়, তার মাধুরীকে আমি চন্ডীপুরে পাঠালো। চন্ডীপুর? হ্যাঁ। This is cruelty, old man. This is cruelty. Radio te kafun gaan sune baba kya kon hoye jay pagule moto chutte arambho kore pori jay mata theke rakto jore pore eshe tar puro tar upor atre pore. তারপর তারে এখন রক্ত লেগে আছে। ভগবানকে ডাকো অবদ না। আর একটা চোখ আসতে পারে, খুব সাবধানে দেখো, কিছুতেই উঠতে দিও না।
আমার স্বামীকে নিয়েছে, মুছে দিয়েছে আমার স্মৃতির সিঁদুর, এখনো মেটেনি ব্রাহ্মণের প্রত্য অভিশাপ। আরো চাও আমাকে নাও, আমাকে নিয়ে মহিনকে মুক্তি দাও ঠাকুর, আমার মহিনকে মুক্তি দাও তুমি, মহিনকে মুক্তি দাও ঠাকুর, মহিনকে মুক্তি দাও। থেকে আসার পর কাপড় তো আর জ্ঞান হয়নি, খালি মাঝে মাঝে তোমার নাম ধরে ডাকে, রানু পিসিমাকে মনে করে বুঝি তুমি। রাত কাটে কিনে সন্দেহ, খোকনকে পাঠানো তোমার উচিত হবে বুঝি, শহরে মেয়ে তার উপর বড় লোকের মেয়ে, তাই করেছে আসতে। কথা শুনত মহিন্দা যে এরকম একটা মেয়ে পাল্লায় করবে তা ভাবতেও পারি না, যদি আসে আমি এবার মনে শুকে আসছি। বেড়াতে এলে আমার কিছু বলছি? হ্যাঁ আপনাকে বলছি, আপনার খেলার দরুন একটা জীবন নষ্ট হয়ে গেছে, আর একটা এখুনি যাবে। আমার খেলার দরুন? তা নয় তো কি, অভিশাপের কথা জানা সত্ত্বেও শুনতু তাকে তোরা কি বলছিস? এসো এসো ভাই এসো, কাকু দেখো কাকুটাকে নিয়ে এসেছি, কাকু তুমি বিশ্বাস করনি অভিশাপের কথা? আমি এখনো বিশ্বাস করি না। আপনাদের এখানে ভালো ডাক্তার আছে? না এখানে তো নেই, হুগলিতে বড় ডাক্তার আছে। বড় ডাক্তার উপর আমার গাড়ি আছে, আপনাকে হুগলি চলে যান। দয়াল তুমি সঙ্গে যাও, যত টাকা লাগে ডাক্তারকে নিয়ে আসবে। যান আপনারা দেরি করবেন না। বৌদি কি ভাই এখানে তো এত জিনিস রাখা চলবে না। আপনার খেলার দরুন একটা জীবন নষ্ট হয়ে গিয়েছে, আর একটা জীবন। আমার খেলার দরুন? তা নয় তো কি, অভিশাপের কথা জানা সত্ত্বেও সাবিত্রী জমির হাত থেকে সত্যবাদকে ফিরিয়ে এনেছিলেন, একজন সামান্য মানুষের অভিশাপ থেকে আমি কি তোমায় ফিরিয়ে আনতে পারবো না? তার এখনো রক্ত লেগে আছে। ওরে তুই ওদের বুঝতে পারবি না, আমি বুঝি, আমি ওদের চিনি। মহিনের দাদা আর মাধুরী একই পাথর দিয়ে তৈরি, ও ভেতরে যত ভেঙে পড়ছে বাইরে ততই কঠিন হচ্ছে। মহিনের দাদা আর মাধুরী একই পাথর দিয়ে তৈরি, দাদাকে তুমি অন্তত ভুল বুঝো না মাধুরী। পৃথিবীতে একজন মানুষ থাকে যারা সব জায়গা থেকে মাথে এক জায়গায় এসে বেঁচে থাকতে চায়, সেখানে সে তার ভগবানের কাছ থেকে কোনো দান নিতে পারে না। আপনি আমায় ক্ষমা করুন দাদা, আপনি আমায় ক্ষমা করুন। কে কাঁদছে বৌদি? মাধুরী যাসনি, ওকে কাঁদ দিতে আয়।
তুই আমার সঙ্গে আয়। কানপুরের তারে এখনো রক্ত লেগে আছে। সেই অভিশপ্ত তানপুরা, বিশ্বাস করো আর নাই করো, তিন পুরুষ ধরে এই অভিশাপ কাজ করেছে। এই সেই অভিশপ্ত তানপুরা, বিশ্বাস করো আর নাই করো, তিন পুরুষ ধরে এই অভিশাপ কাজ করে এসেছে। না, আমি বিশ্বাস করি না, আমি মানি না। গিয়ে আপনাদের ওষুধগুলো পাঠিয়ে দিচ্ছি, ঠিক টাইমটি খাওয়াবেন। কাকু, বহিন, দাদা, শেষ পর্যন্ত তোমার আশীর্বাদে জয়ী হলো। আমার আশীর্বাদে কুলিয়ে নি ভাই, মাধুরীর ভালোবাসা। চলে গেল তো, লেবু দশটা বোধহয় পেট হয়ে গেল মাধুরী। সত্যি কি বলেছি তোমাকে ধন্যবাদ জানাবো? কি বললি? ধন্যবাদ কে চায় তোমার ধন্যবাদ? কি হচ্ছে বৌদি? আমি ভাবছি উনি তো এখন ভালো আছেন, আর আমার জন্য বাবা খুব ভাবছেন, তাই আমি এখন চলি। শোনো মাধুরী। না বৌদি, আমাকে যে যেতেই হবে, আমি নাস্তিরি করতে এসেছিলাম, ধন্যবাদ পেয়ে গেছি, আমার থাকা চলে না। নাস্তিরি করতে এসেছো যখন, তখন কি তোমার ইচ্ছা মতো যেতে পারো? মাধুরী বল, তুমি বুঝছো না, আমাকে যে যেতেই হবে। দাদা যেতে দিলে তবে তো, আমি তার অনুমতি নিয়ে যাব। আচ্ছা চলো। ননাদিনী, তুমি ওখানে যেও না। শোনো, তোমার যখন যা দরকার হয় আমি সব এর মধ্যে চার্ট করে রেখেছি। রানু আছে, বৌদি আছে, তোমার কোনো অসুবিধাই হবে না। অসুবিধে না, অসুবিধে কেন হবে? তাহলে
আমি এখন চলি। কোথায়? আমার বাড়িতে। এই বাড়ি বুঝি তোমার নয়? তার আগে তুমি আমার কথার জবাব দাও। কেন তুমি আমাকে জানাওনি তোমার অসুখের কথা? কেন আমাকে একটা খবর দাওনি? সবাই তোমার আপনার সেবার অধিকারী, আর আমি বুঝি কেউ নই। তুমি ভুল করেছিলে, আমাকে তুমি ভুল বুঝেছিলে। কেন তুমি আমার সে ভুল ভেঙে দাওনি? দেখো, একদিন তুমি না বলেছিলে চন্ডি করে যখন আসবে একটা চলে আসবে। তুমি আমাকে যেতে না দিলে আমি কি তোমাদের ছেড়ে যেতে পারি? না 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 না, যেতে তোমাকে হবে। যেতে হবে? তুমি কোনো কথা বলো না দাদা, যেতে ওকে হবে। কি গো চলো, এখন আমাকে তাড়িয়ে দিলেও আমি যাব না। কে তোমাকে তাড়িয়ে দেবে ভাই? আমার দুঃখের সমুদ্রের মন্থনের শেষে অমৃতের ভাণ্ডার নিয়ে তুমি এসো আমার প্রিয় লক্ষ্মী।